কাটোয়া শহরের শ্রী চৈতন্যদেবের স্মৃতিবিজড়িত মাধাইতলা আশ্রমের শতাব্দী প্রাচীন রথযাত্রাকে ঘিরে শহরবাসীর উৎসাহ উদ্দীপনা তুঙ্গে থাকলেও করোনার কারণে গত বছরের মতো এবছরও নিয়ম মেনেই মাধাইতলা রথের দড়িতে টান পড়ল, কিন্তু নগর পরিক্রমা করতে পারল না রথ। আশ্রমের তোরণ অবধি এসেই থমকে যায় রথের চাকা, রথের নগর পরিক্রমা বন্ধ, রথের মেলা বন্ধ, মন খারাপ এলাকার কচিকাঁচাদের। তাদের মতে এই বছর এর আগের বছর তো রথ টেনেছি, রথের দড়ি টেনেছি, পাঁপড় ভাজা খেয়েছি, এই বছর তো সেটাই হলো না, মন খারাপ তো হচ্ছে। রথের দড়িও টানতে পারলাম না, পাঁপড় ভাজাও খেতে পারলাম না, মেলাও যেতে পারলাম না। হ্যাঁ, আগের বছর গেছিলাম, হ্যাঁ অনেক মন খারাপ। প্রতি বছরের মতো এবছরও রীতি পরম্পরা মেনে কৃষ্ণমূর্তি ও জগন্নাথ মূর্তিকে রথে চড়ানো হয়। এবছর কাটোয়া বিধানসভার মাননীয় বিধায়ক তথা পৌর প্রশাসক রথের দড়িতে টান দিয়ে মাধাইতলা রথের রথযাত্রার সূচনা করেন। তিনি জানান, মাধাইতলা আশ্রমের রথযাত্রা শতাধিক বছরে পুরনো, প্রত্যেকবারই রথটা আমাদের কাটোয়া শহর প্রদক্ষিণ করে। এক সময় শুধুমাত্র এই রথই কাটোয়া শহর প্রদক্ষিণ করত, কিন্তু গত দু বছর ধরে করোনার জন্য রথ সারা শহর পরিক্রমা করতে পারছে না। এবারও নিয়ম মেনে এই রথ আমাদের সামনে যে গেট হয়েছে ওই গেট পর্যন্ত যাবে এবং তারপর ফিরে আসবে। এই রথের যে মাহাত্ম সে সম্পর্কে সবাই জানে, নতুন করে কাউকে বলার নেই, সেটা আমাদের একটা পুরনো ঐতিহ্য। শতাব্দী প্রাচীন রথযাত্রার শুরুর দিকে মাধাইতলা আশ্রমের মহন্তরা রথ নিয়ে নগর পরিক্রমা করতেন, সেই সঙ্গে দর্শনার্থীদের প্রসাদ বিতরণ করতেন। কালক্রমে মহন্তদের সঙ্গে স্থানীয় যুবক ভক্তবৃন্দ রথের দড়িতে এসে টান দেয়, সঙ্গে বাতাসে বিতরণ করা হয়। রথযাত্রা রথের নগর পরিক্রমা বন্ধ থাকায় মন খারাপ আশ্রমের মহন্ত ভক্তবৃন্দদের। তারা জানান, আমাদের এই রথ বহু প্রাচীন, প্রায় 100 বছর রথ, সেই পুরাণতন রথটা ভেঙে গেছিলো, যার জন্যে আমরা ভিক্ষা করে এই রথ তৈরি করি, কিন্তু করোনার জন্যে এই রথ শহরে ঘোরানো যাচ্ছে না, তাই আজকে এই রথের উদ্বোধন করেই আমরা শেষ করছি। আমাদের মনে খুব কষ্ট হচ্ছে এবং ভক্তদের মনে খুব কষ্ট হচ্ছে যে আমরা এই রথ ঘোরাতে পারছি না। পৃথিবীর সঙ্গে কাটোয়াবাসীও করোনামুক্ত পৃথিবীর ফিরে পাবার আশায় অপেক্ষারত। কবে কাটবে করোনার প্রকোপ, কবে সুস্থ হবে পৃথিবী, কবে সমস্ত বাধা কাটিয়ে আগের মতোই রথ পরিক্রমা করবে, মেলা বসবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7।